হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটি সাধারণ তেলের কথা বলবো যা দিয়ে আপনি মেদ কমাতে পারবেন। আমরা হয়তো এই তেলটিকে সবাই চিনি, কিন্তু এর দ্বারা যে শরীরের মেদ কমানো যায়, পেটের মেদ কমানো যায়, তা অনেকেই জানি না। আজ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। বন্ধুরা, এই সাধারণ তেলটি হচ্ছে সরিষার তেল। এই তেল আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, বিভিন্ন ভর্তায় খেয়ে থাকি, আবার আমাদের শরীরে মালিশ করেও থাকি। বিশেষ করে বাচ্চাদের শরীরে এই তেল বেশি পরিমাণে মালিশ করা হয়, কেননা এই তেল মালিশ করলে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু দর্শক, এই তেল দ্বারা যে পেটের মেদ কমানো যায় তা কি আপনারা জানেন? তা হয়তো আপনারা অনেকেই জানেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক সরিষার তেল কিভাবে মালিশ করলে পেটের মেদ কমবে। প্রথমে একটা পরিষ্কার বাটি নিতে হবে। এখন এর ভিতর দিতে হবে 1 চা চামচ সরিষার তেল। এরপর আপনাকে এর ভিতর দিতে হবে 1 চামচ ভিক্স। আমাদের শরীরে ঠান্ডা লেগে থাকলে বা সর্দি কাশি হলে আমরা সাধারণত ভিক্স ব্যবহার করে থাকি। তবে ভিক্সের ভিতর যে উপাদানগুলো থাকে সেগুলো আমাদের শরীরে অতিরিক্ত মেদ কমানোর জন্য খুবই কার্যকরী হিসেবে কাজ করে থাকে। এবার এই দুইটি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন তেল ও ভিক্স এই দুটি উপাদান খুবই সুন্দরভাবে মিশে যায়। তো দর্শক, এই পেস্টটি যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক। এই মিশ্রণটা আপনার শরীরে যেখানে মেদ বা চর্বি আছে সেখানে ব্যবহার করতে হবে। আপনার পেটে বা কোমরে যেখানে মেদ আছে সেখানে এটা লাগাতে হবে। প্রথমে আঙ্গুল দিয়ে এটা বাটি থেকে নিয়ে আপনার যেখানে মেদ আছে সেখানে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এখানে ভালোভাবে ম্যাসাজ করার পর এখানে বেল্ট দিয়ে বা যে কোনো কভার দিয়ে এটাকে টাইট করে ভালোভাবে বেঁধে রাখতে হবে। এবার এটাকে এই অবস্থায় 3 থেকে 4 ঘন্টা রেখে দিন, অথবা এটাকে রাতে লাগিয়ে সারা রাত রেখে দিন। সারা রাত রাখলে আপনি এর থেকে ভালো ফল পাবেন। এই উপকরণটা আপনি কিছুদিন ব্যবহার করলে আপনার পেটের মেদ বা যে কোনো মেদ জলদি কমে যাবে। তো দর্শক, আপনারা জানতে পারলেন কিভাবে সরিষার তেল ব্যবহার করে পেটের মেদ কমানো যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।